Hey, good morning, guys. এখান থেকে আমি ব্লগটা শুরু করছি আজকে আমি আছি এখানে আমার বন্ধু রেডি হবে আর আজকে নতুন গেস্ট আছে নতুন গেস্ট আছে আমাদের আমাকে কেউ নিয়ে যাবে না ভাই নিয়ে যাও তোমাকে চলো নতুন গেস্ট অন্যজন বাট ও হচ্ছে কা ব্লগের নতুন মুখ আছে তো এই জুতোটা আমাকে আমার বন্ধু গিফট করেছে 300 টাকা দিয়ে এখানে লাইট লাগাবো ভাবছি আমি আর একটা জুতো দে ভাই না এই জুতো আমি চালু না যদি পাই ছবি তুলে নেবো আর টাইটেল দেখে বুঝতে পারছো তোমরা কেজিএফ টু দেখতে যাচ্ছি তো এখন রুমে আছে রানা এই কালপিটটা যাবে এই কালপিটটা যাবে না তো জুতোটা যেটা হচ্ছে টাকা গুনতেছি ছেলেটা তো টাকা দিয়ে দিতে পারিস যে টাকা ভাই কাছে কথাবার্তা তোদের তোদের সাথে মেশা নাই তোদের সাথে মিশে মিশাই আমার মুখটা তো বাজে হয়েছে আমার চিন্তাধারা তো বাজে হয়েছে আমি পুরো কাউকে চান্দ খুঁজছি না যার ফেসবুকে ঢুকে ঘোষ নামে কেউ নাই মাছগুলা টানা আছে তো মাছগুলা নিচে যেখানে টানা আছে নিচের পুকুরের মতো আছে ঠিক আছে তো বাকি স্টোরিটা পরে করতেছে তো যাই হোক এখন আমরা বেরোচ্ছি এখন সাথে আছে কাজল আর রানা বাট কাজল যাবে না রানা যাবে আর ওখান থেকে জনি ভাই আর সুব্রত আমার বন্ধু জনি জনি ভাই বন্ধুদের খায় আমার সাইকেলটা হচ্ছে টাল টাল হয়ে গেছে এখন আমার এখন সাথে এটাই সাইকেলের অনেক ঘটনা আছে অনেকজন মানে চালাইছে সাইকেলটা যেই ঘর ছেড়ে চলে যায় তারপরে ঘরে যারা থাকে তার সাইকেল হয়ে যায় এটা এ ভাই তোর ঘটনা কি ভাই পিঙ্ক সাইকেল পিঙ্ক জামা কেস কি ভাই মেয়েরা পছন্দ করে তার জন্য অনেস্ট ওপিনিয়ন দিছে সেই জন্য আর কোনো কিছু মানে কাউন্টার এটা করা যাবে না তো যাই হোক আমরা যাই এখন আরিওর সামনে আরো আরো কেউ কি আও কি না আরিও আরিও আরিওর সামনে সুব্রত আর আমার জনি ভাই সাথে মিট করতে পারবে বেরোবো সামনে দেখতে পাচ্ছি জনি আর হচ্ছে আমার হ্যান্ডসাম ভাই দাঁড়ো রয়েছে এই যে আমার জনি ভাই আরো টাইটেল মজুমদার আরো চুল আছে কেমন আছে ভাই ওখানে গিয়ে কথা বলুন কারণ কত টাইম বেশি টাইম নাই সবসময় জন্য আমাকে হ্যান্ডসাম এক ঘন্টা না আর সময় যদি লাইট থাকে এখানে বসে আড্ডা মেরে দেন বাড়িতে যাবো সাইকেল পরে যাচ্ছে কিসিটিতে পৌঁছেছি বাট এত বড় এলাকা যাই না কোনটা কোন বিল্ডিং এ কি আছে এখন গিয়ে গার্ডকে জিজ্ঞাসা করবো ট্রেন দেখা যাক এখন বাজে 12:07 12:15 থেকে টিকিট দেবে ভাবছিলাম যে আমি টাইমে আসতে পারবো না জনি চারতলা এত উঠতে নাম দেখে আমার ঘুরি কমে যাবে তাহলে পৌঁছেছি এবার কোথায় কি জানো ওই হল বিজে দিয়ে খুলে যা সেই সেই টিকিট সেল হচ্ছে
মাত্র কিনেছি 8000 টাকা দিয়ে, এখন 3000 টাকা সেল করে দেব এখন। টিকিট ব্ল্যাক করতে আছে, দেশে গেলে ওরা ধরে সবাই মিলে পিদাই বা। টিকিট ব্ল্যাক ভাই অ্যাপ্রিশিয়েট করছি যে না ঠিক আছে। টিকিট কেটেছি দেখব না। সেটা ঠিক আছে, কিন্তু 500 টাকা লাভ রাখতে আছে। 8000 টাকা দিয়ে কাটতে নাকি মানে সমান সমান বেশি বেতন দেন কেমন? আমরা কোন দিক দিয়ে আমরা তো এখন সবাই মিলে বেরিয়েছি। অ্যাকচুয়ালি পাইছে খিদা, বুঝতেছি কোথায় কিছু খাওয়া যায় আর কোথায় দাদারা একটু হালকা হইতে পারে। তো আমার কেনাকাটা খাওয়া দাওয়া সব কমপ্লিট, নিচে এখন হলে খাওয়ার জন্য চিপস ফিস নিয়ে মুততে গেছে। যাই হোক আসো সবাই মিলে তারপর যাবো। যাই হোক আমরা এখন তিনটে বসে পড়েছি, এখন অ্যাবাউট টু স্টার্ট। স্টাডি টাইম একটা দিয়েছে, এখন 12:58 বাজে। পাশে জনি আছে, রানা ওই পাশে, দাদা আছে সিনিয়র ব্যক্তি, দুই পাশে এই পরের বছর বিয়া। যেখানে সবচেয়ে ছোট আমি, হলিডে ফলিডে বাদ দিলে আমার 12-13 বছর দাঁড়াবে। দারুণ, নিজের দেশের বই দেখতেছি বিদেশে, আলাদা এক্সপিরিয়েন্স। জাপানে হলে ফার্স্ট টাইম, তারপর তারপর ইন্ডিয়ার বই, মজাই মজা। 1:05 ভাই, এখনো শুরু করে নাই। মানলাম দেশের ফিল্ম, সেই জন্য তোকে দেশের মতো সবকিছু করতে হবে নাকি? আমরা শুধু তোমাদের বই দেখাবো না, দেশের ফিল দেবো, দেশের পুরো ফিল দিতেছে। গুটকার গন্ধ, ফিল্ম লেটে শুরু হচ্ছে সব। ওই যে টর্চ নিয়ে ঘুরতেছে, নেপালি ওগুলাই কইতে মনে হয়। টর্চ বন্ধ করে বসে পড়, যে কোনো জায়গায়। মা একদম দুনিয়া কা সারা সোনা তো মেলা কর দুঙ্গা মা। ম্যাটার মে ভিয়েতনামিস ভিয়েতনামিস লাগবে তো। যাই হোক এখন ইন্টারভেল টাইম দিছে, আমরা চিপস কোল্ড ড্রিঙ্কস খাইতেছি। দাদা মাইয়া দেখে তোমাকে, ব্রেক টাইম শেষ, ইন্টারভেল শেষ, আবার লাইট এখন বন্ধ হবে মনে হচ্ছে। Violence likes me. I can't avoid. তুম শেষ, আমি পেয়ে যেতেছি, তারপর লাইট জ্বালাইতেছি, বাড়ি যেতেছি। উফ, ঠেংডুং ব্যথা হয়ে গেছে। এই যে এই রোটা তো আমার সিট ছিল, পোস্টারের বাইরে সবাই ফটো তুলবে। আমরা ঢোকার আগে ফটো তুলে নিয়েছি, এখন পোস্টারের সামনে ভিড় করে আসছে, এই জন্য আমরা লাইনে দাঁড়াতে হল ভাই। ফটো মটো কমপ্লিট হবে তোলা, তারপর আমরা বেরোতে পারবো। হিরো মাফিক বেরোচ্ছে, হিরো মাফিক বেরোতেছে ঠিকই, বাট বাইরে গিয়ে সবাই খেলা পড়বে, কারণ বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তেছে, আর আমরা কেউ ছাতা নিয়ে আসি নাই। নানি কত মুত্তরুল মুত্তু নাই যা ওরে মুত্তরু যা তো শুরু ই নাই ই নাই না শীত তো না আঙ্গা ফুরু তো সো ওরে কি করবে এখন, ছাতা কিনবে নাকি? কোন ছাতা কিনবে? জাপানে এসে কেউ ছাতা কিনে? ভাই তুই বিশেষ করে একটা জিনিস রিয়েলাইজ করবি, জাপানে এসে কেউ ছাতা কেনে না, কিন্তু সবাই দেখবি বাড়িতে 10-15টা ছাতা, ছাতা কেউ কেনে না, কিন্তু সবার বাড়িতে 10-15টা করে ছাতা থাকে। বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি, আমি ওই যে শাইন, নতুন শাইন, নতুন শাইনের কাছে ছাতা, আর সামনে ওই যে দাদাটা দেখলাম, দাদাটা বিশাল বড় লোক, আর ছাতা কিনে নিতে। আমি আর জনি ভাই বিনা ছাতা দিয়ে যাইতেছি, তো বৃষ্টিটা উপভোগ করতে করতে যেতেছি। ওরা বুঝবে না বৃষ্টির উপভোগ করো মজা। হ্যাঁ জ্বরের লেটে ডামড়াই পাবো কোথায় কোথায়, চলো দেখি। বৃষ্টি হচ্ছে প্রথম রিজন, তারপর হচ্ছে দাদা পাশ দিয়ে বেরিয়ে যাবেন। দাদা আমাদের ইচ্ছে ছিল সামনে পার্কটা বসে একটু আড্ডা আড্ডা মারো, বাট না না ও আমার সাথে যাবে, আমি ঢঙ্কির হুঁকে হাঙ্কটা বানাবো না। দাদা তো আমরা এখন আসছি একটা স্টোরে জনির জন্য, এখানে জাপানে নিজের স্ট্যাম্প লাগে, হাঙ্কো বলে, হাঙ্কো বানাতে হবে। এখন প্রপার্টি এখন হয়ে গেলো যে এখানে স্ট্যাম্প বানাবে না, এখন যেতে হবে আরিওতে। আবার আরিওতে যাচ্ছে এখন, স্ট্যাম্প ম্যাম বানাবে ওখানে খাওয়া দাওয়া। যাই হোক এখন আমরা আসছি আরিওতে, আরিওতে দেখি যদি কাজ হয় তো খুব ভালো, নাহলে আবার কই দৌড়ে দেওয়া যায় না বৃষ্টির মধ্যে। তবে ভালোই লাগতেছে, অনেক দূর বৃষ্টির ভিজের মধ্যে সাইকেল চলে যাচ্ছি, স্কুলে পড়তাম যখন ছুটি ফুটি হতো, বৃষ্টি ভিজে ভিজে বাড়ি যেতাম, ও একটা মানে আনন্দ ছিল তখন। ফাইনালি সে স্ট্যাম্প বানানোর মেশিন পাওয়া গেছে ওখানে, বাট ওখানে ভীষণ আসা লাইনের জন্য, সেদিন রানহান দাঁড়াইছে, আমি আর আমার জনি ভাই এদিকে ঘুরে বেড়াইতেছি। অ্যাকচুয়ালি এই যে এরকম যেগুলো আছে না স্ট্যাম্প, এগুলোর মধ্যে সামনে দিয়ে নামটা লেখা, তো এগুলো ঠিক আছে, আমরা যে এখান থেকে ডিজাইন নিয়েছি এখানে সব জায়গায় ইনপুট করার জন্য ইনপুট করছি, তো এইটা এখানটা পড়ে এখানে পড়ছে ঠিক আছে, এটা খুলে নিজে থেকে বের করে তোমার ওখানে রাখতে হবে। তো এইটা না করে আমরা করতেছি কি, এইখানে যা সে স্ক্রিনে আসছিল ওটা দিয়ে ঘুরতে দিয়ে তিনজনে মিলে জনি দিকে দুমদাম করে টাচ করতে আছে, রানাও টাচ করতে আছে, আমিও করতেছি, কিছু হয় না। আসতে যখন একটা মহিলার ডাক দিলাম যে দেখেন এটা পারতেছি না, এতে কী হয়, তারপর রানা চোখ গেছে যে এখান থেকে এটা বাই করে ভাই, তারপর এটা ঢুকাইতে হবে। আগে কো আগে দেখ, লোকটা ভাবলো যে আমরা কিছু পারি না, এটা ঠিক করলে তুই করে দেখিয়ে দিলাম যে কি নাই কত নাই ও নিয়ম ও মায় না। তো এক্সাক্টলি আমি এটাই চাইতেছিলাম, যাতে যে উপরে দেওয়া ওই ইঙ্কের ঝামেলাটা না থাকে, একটু মধ্যে যাতে ইঙ্ক থাকে। কভারটা দেখা, কভারটা দেখা, দারুণ সিস্টেম, খারাপ লাগতেছে বাইরে তো যাইতে হবো, ছাতা ছাতা আছে ভাই, আমার কত কেয়ার করে
আর জনির বাইরে রাখলি কেন তাহলে? এবিসি মার্কেট আছে, এবিসি মার্কেটের কথা কইস না তুই আর। জাপানে বুঝলি তো 2000 টাকার নোট আছে, কিন্তু খুঁটে দেখাই যায় না, দেখাই যায় না, খুব লেয়ার, খুব লেয়ার না রে আর। আমার জমানো যে 2000 টাকা নোট যেটা কোনো কামে খরচ করি না ভাই, লাস্টে ওটা দিয়ে ভাই লাগবে। অন্ধকার হয়ে আসতেছে তো যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যাবো, তারা খাই দেবে, খাই দেওয়া তাদের তো এখন আসলে ম্যাকগ্রাম আছে, হাঁপাই গেছে শীত উত্তরতে। তুই কি হবি? খাওয়া শুরু করি, খাওয়া দাওয়া পরে দেখতেছি করি। এখনো বৃষ্টি থামে না, কি করবো ভাবতেছেন? একটা ফটো তুলুন, পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো, দেখি রানা যদি ফটো তুলে দেয়। হ্যাঁ আমার ফটো তুলে দেবো না, কিন্তু হ্যাঁ প্রত্যেক দিন প্রত্যেক সময় যখন বেরোবো তখনই আর ফটো তুলে যেতে হবে। তো জনি ভাইরে টাটা হয়ে গেছে, টাটা করে দিচ্ছি, টাটা করে এখন আমি আর রানা যাচ্ছি বাড়ির দিকে। তবে রাতে যদিও কাজ আছে, এখন বাড়িকে একটু রেস্ট নিয়ে রাতে কাজে যাবো। ঠান্ডা ঠান্ডা লাগলে সেটাই চাপের বিষয় হয়ে যাবে, ফ্রেশ ট্রেশ হয়ে একটু ঘুমাবো, ঘুমাই দিন আমার কাজ যাবো, কালকে আবার স্কুল আছে, কাজ আছে, ঝামেলা। তো সারাদিন পরে টায়ার্ড হয়ে জাস্ট রুমে ঢুকবো, ঘুমাইতে হবে। ভাইলেন্স ভাইলেন্স ভাইলেন্স, আই হেট ভাইলেন্স, বাট ভাইলেন্স অলসো হেট মি। প্রিয়াংশু ঘোষ ব্লগ কই, এই ছেলেটা হেভি সাপোর্ট করে, আমার ভালো লাগে, আই লাভ ইউ ভাই। এই যে ভাই ব্লগ করতেছি ভাই, এই তোর মেসেজ, ঘুমাই মুম্বাইস, ভাই তোর কাজ আছে, বাই।